আর সর্বোপরি ওয়াল আরহাম, যা যত প্রভাব আপনার হোক, আপনি যত বড় শক্তিশালী হন, যত উপরে ওঠেন না কেন, ওয়াল আরহাম, এই অত্তাকুল আরহাম, আপনি পারস্পরিক সম্পর্কের ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক হয়ে যান। আপনার বাবার প্রতি, মায়ের প্রতি, স্ত্রীর প্রতি, সংসারের প্রতি, সন্তানের প্রতি, বাচ্চাদের প্রতি, পরিবারের প্রতি, পড়শির প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি, মানবতার প্রতি, সব কিছুর ব্যাপারে আপনি সম্পর্কের ক্ষেত্রে, দায়বদ্ধতার ক্ষেত্রে, দায়িত্ব পালনের ক্ষেত্রে ওয়াল আরহাম, সকল ধরনের সম্পর্কের ক্ষেত্রে আপনি সতর্ক হয়ে যান। মানুষ মানুষের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি মানুষের দায়িত্ব, মানুষের প্রতি মানুষের কর্তব্য, এটি হলো মানুষের, মানব সৃষ্টির, মানুষ পাঠানোর, পৃথিবীতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠিয়েছিলেন তার মূল উদ্দেশ্য হলো একজন মানুষ আরেকজন মানুষের প্রতি বিভিন্ন দায় দায়িত্ব দায়বদ্ধতা দিয়েই। আল্লাহ সুবহান ওয়া তাআলা এজন্য সৃষ্টির শুরুতেই ঘোষণা দিয়েছিলেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, ও পৃথিবীবাসী, ও আমার ফেরেশতারা, আমি জমিনের বুকে আমার খলিফা পাঠাতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই, জিলুন বাদা জিলিন, প্রজন্মের পর প্রজন্ম এভাবে তারা আসতে থাকবে, যারা আমার প্রতিনিধিত্ব করবে, আমি যা বলবো তাই তারা করে চলবে। ফেরেশতারা সেদিন বলেছিলেন, সকলের জানা আছে, মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, দুনিয়ায় মানুষ যদি পাঠান হতে পারে তারা রক্তপাত ঘটাবে, মারামারি, হানাহানি, খুনোখুনি, ফিতনা, ফাসাদ, দুর্নীতি, অপরাধ, সন্ত্রাস করে দুনিয়া তছনছ করে দিতে পারে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছিলেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এখন তাকিয়ে দেখো এই মসজিদে কিভাবে আল্লাহর বান্দারা, অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন যাদের ব্যাপারে আমরা সকলেই জানি, জুমার দিন অন্য কোনো কর্মসূচি, অন্য কোনো প্রোগ্রাম রাখেন না, সকাল থেকে জুমার প্রস্তুতি নিতে থাকেন, এবং অনেককে দেখা যায় 10টা 11টার মধ্যে এসে মসজিদে হাজির হয়ে যায় প্রস্তুতি কমপ্লিট নিয়ে। আল্লাহ তাআলা এ কথা আগেই জানতেন, এজন্য বললেন যে ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অতএব এই মানুষ হলো, খলিফা হলো মানব কল্যাণ যারা করবে, খলিফা হলো যারা মানুষের প্রতি দায়বদ্ধতা পালন করবে, খলিফা হলো যারা মানুষের প্রতি জিম্মাদারি পালন করবে। এজন্য মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য এই, মানুষ হলো সামাজিক জীব, সমাজ নিয়ে চলাফেরা করে, সমাজ নিয়ে বসবাস করে, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র পরিবার সমাজ প্রতিবেশী দেশ রাষ্ট্র সমাজ মানুষকে নিয়ে সে চলবে। এখানে অনেক ঝুঁকি ঝামেলা, অনেক বিপদ মুসিবত, অনেক কিছুর সম্মুখীন হয়ে সে সব কিছুকে সামনে রেখে, সব কিছুকে ফাইট করে আল্লাহর দিনের উপরে টিকে থেকে, মানবতার উপরে টিকে থেকে, নৈতিকতার ব্যাপারে কোনো ছাড় তিনি দেবেন না। নৈতিকতার উপরে, মানবতার উপরে, ইমানিয়াতের উপরে, দিনদারিত্বের উপরে, ইসলামের উপরে, আল্লাহর বিধানের উপরে টিকে থাকবেন, এটি হলো আল্লাহ তাআলার ইচ্ছা। এজন্যই আপনাকে, আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এ কারণেই মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। রব্বুল আলামিন সে কারণে ঘোষণা দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে অবশ্যই অবশ্যই ডিগ্রি দিয়েছেন, ডাবল সুপারলেটিভ ডিগ্রি, অবশ্যই অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর করে, দেহ, মন, মগজ, বাকশক্তি, স্বাস্থ্য, চেহারা, চোখ, কান, নাক, কতটুকু ভাঙতে হবে, কতটুকু উঠাইতে হবে, কতটুকু নুয়ে পড়তে হবে, কীভাবে শুতে হবে, কীভাবে খাইতে হবে, কীভাবে চলতে হবে, সব কিছু আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়ে আপনাকে পাঠিয়েছেন। কিন্তু এই আকৃতি, এই গঠন, এই চেহারা, এই সৌন্দর্য, এই ব্রেন, এই যোগ্যতা, আপনার সকল শক্তি, সাহস, সম্পদ
সব কিছু যখন আবার আল্লাহর কথার বাইরে চলে যায়, সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন, সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত অগণিত সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব আপনি, আবার এই জীব হয়ে যায় রিপুর তাড়নায় যখনই মোদের বিবেক পায় গলয়, আত্মগ্লানি নরক অনলে তখনই পূরিত হয়, হীন থেকে হীনতর আসফালা সাফিলিন, পশু নয় পশুর থেকে আরো খারাপ পিশাস। আল্লাহ বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, পশু শুধু পশু না পশুর থেকে আরো খারাপ, কারণ দুনিয়ায় বন্দুক রাইফেল পিস্তল এসএমজি এলএমজি মাঝারি পল্লার ক্ষেপণাস্ত্র দূর পল্লার ক্ষেপণাস্ত্র নিউ অ্যাটম যা কিছু আবিষ্কার হয়েছে কুকুর মারার জন্য, পশু মারার জন্য, বাঘ মারার জন্য, সিংহ মারার জন্য, সবই মানুষ আবিষ্কার করেছে মানুষ মারার জন্য। দুনিয়ার যত অত্যাধুনিক অস্ত্র শস্ত্র দেখবেন সবই আবিষ্কার করেছে বানাইছে, নিউ অ্যাটম যা বানাইছে সবই মানুষ মারার জন্য। সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বললেন এই মানুষ যখন আমার বিধান মানবে না, আমার কথা যখন শুনবে না, মানুষ মানুষের প্রতি দায়বদ্ধতা পালন করবে না, যখন জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসেবে মানুষকে পাঠিয়েছিলাম, যখন তার এই জিম্মাদারি পালন করবে না, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিবে না, স্ত্রী স্বামীকে গুরুত্ব দিবে না, বাবা ছেলেকে গুরুত্ব দিবে না, ছেলে বাবাকে সম্মান করবে না, বাবা নাতিকে দেখবে না, এভাবেই পরিবার আরেকজনের সাথে তাদের সম্পর্ক বেশি, আত্মীয় স্বজন ভাই বোন কারোর দেখা খোঁজ খবর নেওয়ার দরকার নেই, আমার বন্ধু নিয়ে 5,000 টাকা খরচ করতে পারি চায়ের দোকানে দিয়ে, আমার একটি বোন মাত্র 2,000 টাকার জন্য অপারেশন করতে পারছিল তার প্রতি আমার দায়বদ্ধতা নেই, এই যখন হবে সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন, দানবীর বলবে অমুক মসজিদে দান করুন, অমুক জায়গায় 100 ব্যাগ সিমেন্ট দেন, মারহাবা বলবে সেখানে ঠিকই আছে, কিন্তু আমি মাত্র 1 ব্যাগ সিমেন্টের টাকা দিয়ে আমার বাড়ির পাশের একজন রিক্সাওয়ালাকে একজন দিন মজুরকে যদি হেল্প করি, তার হয়তো মেয়েকে ছেলেকে স্কুলে কলেজে ভর্তি করাইতে পারে। আল্লাহ বললেন সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন, এই দায়বদ্ধতা থেকে যখন আমরা নিজেকে গুটিয়ে নেব তখন আমি হীন থেকে হীনতর হয়ে যাব। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার সে প্রথম আয়াত ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সকল, ইত্তাকুল্লাহ আল্লাযী ইত্তাকু রাব্বাকুম, তোমাদের সেই রবকে ভয় করো, সেই রব সম্পর্কে তোমরা সতর্ক হয়ে যাও, তাকওয়া মানে ফুরতু সিয়ানা, সুরান্তভাবে নিজেকে সতর্ক রাখা, সেই রব, কারণ আপনার যিনি টাকা দিয়েছেন তিনি আপনার রব, আপনার যিনি সম্পদ দিয়েছেন তিনি আপনার রব, আপনার যিনি সম্মান দিয়েছেন তিনি আপনার রব, আপনার গাড়ি বাড়ি সম্পদ সম্মান ইজ্জত পজিশন সবই সেই রবের, সেই রব সম্পর্কে সতর্ক হন, কারণ দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, সকালবেলায় বাচ্চারে তুই ফকির সন্ধ্যাবেলা, অতএব ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আপনার আগের সবাইকে সেই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আপনাকে আমাকে এখানে যারা আছে সবাইকে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী, কেয়ামত পর্যন্ত যারা আসবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সকলকে সৃষ্টি করা হয়েছে মিন নাফসিন ওয়াহিদা, একটি নাফস থেকে, পৃথিবীর আপনি আমি শুধু নয়, মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যা আছে পৃথিবীর বুকে, কেয়ামত পর্যন্ত যারা আসবেন মিন নাফসিন ওয়াহিদা, সব এক জায়গা, ওয়া খলাকা মিনহা জাওজাহা, সেখান থেকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন মিন দিলিহিল আইসার, বাম পাচের হাড় নিয়ে বাম পাজরের, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আদম হাওয়া থেকে একেবারে একের পরে এক সবাইকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, সবাইকে পৃথিবী দিয়েছেন, অত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, অতএব সকলেই যেহেতু একই জায়গার,
সকলেই যে তুই একই জায়গা থেকে এসেছেন, কার বাড়ি কোন জেলায়, কার বাড়ি কোন দেশ, কার বাড়ি নদীর এপারে, কার বাড়ি নদীর ওপারে, কার বাড়ি পদ্মার পারে, কার পারে পদ্মার ওপারে, কেউ আফ্রিকা, কেউ আমেরিকা, কেউ ব্রিটেন, কেউ ব্রিটিশ, কেউ চীন, কেউ জাপান, সকলেই আল্লাহকে ভয় করেন। আল্লাযী তাসাআলুনা বিহি, আপনি বলেন আমি বাঙালি, আপনি বলবেন আমি চাইনিজ, আপনি বলবেন আমি আমেরিকান, আপনি বলবেন আমি ব্রিটিশ, আপনি যা কিছু দাবি করেন আবদার তাসাআলুনা বিহি, দুনিয়া যা কিছু আপনি আবদার করেন আর দাবি করেন, শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যান, ভয় করেন আল্লাহকে। আর সর্বোপরি ওয়াল আরহাম, যা যত প্রভাব আপনার হোক, আপনি যত বড় শক্তিশালী হন, যত উপরে ওঠেন না কেন, ওয়াল আরহাম, এই অত্তাকুল আরহাম, আপনি পারস্পরিক সম্পর্কের ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক হয়ে যান। আপনার বাবার প্রতি, মায়ের প্রতি, স্ত্রীর প্রতি, সংসারের প্রতি, সন্তানের প্রতি, বাচ্চাদের প্রতি, পরিবারের প্রতি, পড়শির প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি, মানবতার প্রতি, সব কিছুর ব্যাপারে আপনি সম্পর্কের ক্ষেত্রে, দায়বদ্ধতার ক্ষেত্রে, দায়িত্ব পালনের ক্ষেত্রে, ওয়াল আরহাম, সকল ধরনের সম্পর্কের ক্ষেত্রে আপনি সতর্ক হয়ে যান। তাহলে মানুষ, মানুষের প্রতি দায়বদ্ধতার চূড়ান্ত লক্ষ্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সৃষ্টি করেছেন মানুষ মানুষের প্রতি দায়বদ্ধতার জন্য, সৃষ্টি করেছেন সমাজ কল্যাণের জন্য, সৃষ্টি করেছেন মানবতার জন্য, সবার ঊর্ধ্বে মানবতা। ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সবার ঊর্ধ্বে মানবতা, যদি সবার ঊর্ধ্বে মানবতা যদি এই জায়গায় না আসা যায়, তাহলে কিন্তু সব ওলট পালট হয়ে যাবে, সব কিছু ওলট পালট, দুনিয়া যা কিছু ঘটনা ঘটছে, আপনার আমার চোখের সামনে যা ঘটছে, আর পৃথিবীতে যা দেখেছেন, যা শুনেছেন, বাপ দাদাদের কাছে যত গল্প শুনেছেন, সবই এই তাসাআলুনা বিহি, আপনার আমার প্রভাব প্রতিপত্তির চাহিদা আবদার আমার ছিল কেন থাকবে না, আমার ভাইয়ের আছে আমার কেন হবে না, আমার 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 আনানিয়াতকে আনানিয়াতের কারণে দুনিয়া সব ওলট পালট হয়ে যায়, আর সম্পর্ক ছিন্ন করার কারণে আমার দরকার, আমি ইমাম সাহেব, আমার দরকার তিন বাটি, আর সাধারণ সবাই খাইলে এক বাটি করে, এই আনানিয়াত আমি যতক্ষণ পর্যন্ত দাফন হব না, আল্লাযী তাসাআলুনা বিহি, আমি যেহেতু চেয়ারম্যান, ভাগ বাটার হচ্ছে চেয়ারম্যানের অংশটাকে বেশি দিতে হবে, এই যে তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর আমি আমার সম্পর্ক সকলের সাথে, সকলের ব্যাপারে আমার সম্পর্ক থাকবে, এটি হলো মানবতা, এটি হলো মানুষের প্রতি দায়বদ্ধতা, এই দিয়েই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এটি হলো আল্লাহ তাআলার মূল গাইডলাইন, আর এটি যদি না হয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, সম্ভ্রান্ত করেছেন, সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে এই মানুষ, সে কারণে মানুষ মানুষের প্রতি দায়বদ্ধতা হলো আপনার আমার আসল জিনিস, এই দায়বদ্ধতা যখন পালন করা হবে, দেখুন যখন কেবল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি নিয়ে আসলেন, হীরার গুহায় 40 দিন কাটাইলেন, ওহি নিয়ে আসলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কাপড় চোপড় চাদর জড়িয়ে জাপটাই ধরো, আমি তো লাকাদ খাশিতু আলা নাফসি, আমি মনে হয় এখনই মারা যাব, সর্বনাশ হয়েছে আমার তো সর্বনাশ, আমি আর পারতেছি না, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে জাপটাই ধরো, চাদর জড়িয়ে দাও। মা খাদিজা সেদিন কি বলেছিলেন দেখুন, তাওহিদ কাকে বলে, তাওহিদ কাকে বলে, আল্লাহর প্রতি ইমান কাকে বলে, উনি আল্লাহে আল্লাহর কসম, লাই ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ তাআলা কশ্চিন কালও আপনাকে অপদস্ত অপমানিত করবেন না, কারণ তখন তো ওই কেবল আটলেন, এখন তো জানতে পারেন নাই, বলে আল্লাহর কসম আপনার মতন এই ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা অপদস্ত করেন না, কারণ আপনি মানুষের প্রতি দায়বদ্ধতা পালন করেন,
মানুষ মানুষের প্রতি যে দায়বদ্ধতা আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা রূপে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই দায়িত্ব আপনি পালন করছেন। পাঁচটি গুণের কথা বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি সবার সাথে সম্পর্ক ভালো রাখেন, আত্মীয়তার সম্পর্ক মজবুত করেন, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। দুই, তাকসিবুল মাদুম, যারা আয় করতে পারে না, ইনকাম কম, তাদের ব্যবস্থা করে দেন, কারোর চাকরি দেন, কারোর ব্যবসা করাই দেন, কাউকে একটু সাহায্য সহযোগিতা, তাকসিবুল মাদুম। ও তাকরিউদ দাইফা, আপনি মেহমানদারি করেন, শুধু পরের বাড়ি যাই খাইবেন না, আপনি বরং খাওয়াচ্ছেন, মানুষকে মেহমানদারি করতে দেখেছে। ও তাহমিলুল কাল্লা, অসহায় ব্যক্তিদের আপনি পাশে দাঁড়িয়ে যান, একজন লাশ দাফন করতে পারে না, আপনি দৌড়ে যেয়ে দুই একজনকে সাথে নিয়ে তার ব্যবস্থা করে দেন। ও তুইনু আলা নওয়াইবিল হক, পাঁচ নম্বর, আপনি সবসময় ভালো ভালো কাজে সাহায্য করে যাচ্ছেন। আপ এই পাঁচটি কাজ যে করে, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, এমন ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা কোনদিন কালও অপদস্থ অপমানিত করবেন না, এই বলে ওনার হাত ধরে চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাফেলের কাছে নিয়ে গেলেন। উনি ছিলেন পূর্ববর্তী কিতাবের পণ্ডিত, উনি তখন বললেন যে যে ব্যক্তি আসছিল উনি নামুজ ফেরেস্তা, এই ফেরেস্তা ওহি নিয়ে আসছে, তবে আমি একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, ততদিন যদি আমি জীবিত থাকি তোমার কওম কিন্তু তোমার বিরুদ্ধে লেগে যাবে। এই পাঁচটি কাজ ভালো ঠিকই আছে, তোমাকে তারা বলছে আলামিন, তোমার কাছে ব্যবসায়ের টাকা দিত, তোমার কাছে টাকা গচ্ছিত রাখতো, তোমাকে সালিশ করতে দিত, সব কিছু ঠিক আছে, তুমি সবচেয়ে বিশ্বস্ত ছিলে, কিন্তু তোমার কওমের লোকেরা তোমার শত্রু হয়ে যাবে। অতএব এই কাজ করতে দে, মানুষের কল্যাণ করতে দে, মানুষের উপকার করতে দে, তাওহীদের ব্যাপারে এসে আবার অনেকে ছাড় দেয় না। সে কারণে আমাদের মূল বিষয় হলো মানুষের প্রতি দায়বদ্ধতা, আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন। যুগে যুগে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যুগে যুগে রব্বুল আলামিন প্রত্যেক যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রসুলের এক ও অভিন্ন আওয়াজ ছিল সমস্ত প্রকারের মত পথ বিধান ত্যাগ করে, শিরক বিদআত দুর্নীতি সব কিছু উচ্ছেদ করে আল্লাহর দীনের পক্ষে সকলেই ঐক্যবদ্ধ হতে হবে। তাগুতকে, শয়তানকে, অন্যায়কে, অসত্যকে, দুর্নীতিকে চিরতরে দাফন করার জন্য, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা ফাসাদ দুর্নীতি অপরাধ সন্ত্রাস হানাহানি মারামারি দাপাদাপি সব কিছু নিঃশেষ না হওয়া পর্যন্ত আল্লাহর পথে আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিলেন, ওয়ালা তাবগিল ফাসাদ, ফিতনা করা যাবে না, ফাসাদ করা যাবে না, বিভিন্নভাবে মানুষকে হয়রানি কষ্ট কিচ্ছু দেওয়া যাবে না, একেবারে সব কিছুর ব্যাপারে জিরো টলারেন্স আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, জিরো টলারেন্স, হাত্তা লা তাকুনা ফিতনা, যে কোনো ধরনের অপরাধ, অন্যায়, দুর্নীতি, পোড়ানো, জ্বালানো, যা কিছু আছে সব কিছু জিরো টলারেন্স আল্লাহ ঘোষণা দিয়েছেন। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, সর্বত্র আল্লাহ আল্লাহ, আল্লাহর দ্বীন ছাড়া আর কিছু চলবে না। এক কথায় সকল প্রকারের অপরাধ, অন্যায় মুক্ত জীবন, এটি হলো মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা। সকল প্রকার আমি সকলকে নিয়ে চলব, সকলকে নিয়ে খাব, সকলকে উপকার করব, যতটুকু পারি সকলের সাথে নিয়ে চলব, এটি হলো মানুষের প্রতি মানুষের, আপনার প্রতি আমার, আমার প্রতি আপনার, আপনার প্রতি পরিবারের, পরিবারের সাথে সমাজের, সমাজের সাথে রাষ্ট্রের, রাষ্ট্রের সাথে গোটা পৃথিবীবাসীর জন্য আপনার দায়বদ্ধতা, যতটুকু পারবেন। আপনাকে শপথ, আমাকে শপথ নিতে হবে, আমি মানুষের উপকার করব, আমার দ্বারা চুল পরিমাণ ক্ষতি হবে না, এই শপথ যদি নিতে পারেন এটি আপনার জীবনের বড় সফলতা। ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আপনিও খলিফা, মনে মনে বাচ্চার বাচ্চারা মনে হয় না, আপনি খলিফা, আপনার যতটুকু সুযোগ আছে এই সর্বোচ্চ সুযোগ যখন কাজে লাগাইবেন এটি হলো আপনার খেলাফতের দায়িত্ব। আপনার যতটুকু ক্যাপাসিটিতে কুলায় আপনি মাত্র ১০০ টাকা মানুষকে দান করতে পারেন, এটুকুই আপনার জিম্মাদারি পালন হয়ে গেল, অসুবিধা নেই।
কারণ কোনো কোনো সাহাবি পাহাড় সম সম্পদ দান করেছিলেন বিভিন্ন জিহাদে, আবার কেউ মাত্র এক মুষ্টি গম দান করেছিলেন, এক মুষ্টি গম, সেটি নিয়ে আল্লাহ রসুল স্তূপের উপরে উঠিয়ে দিয়ে বলেন ইন্না সাদাকাতাকা মাকবুলা ইনদাল্লাহ, এই মাত্র জিব্রিল আমিন খবর দিয়েছে তোমার মাত্র এক মুষ্টি গম আল্লাহর কাছে সবার আগে পৌঁছে গিয়েছে। তো অতএব আপনি কত বেশি দান করলেন, মানুষের কত বেশি উপকার করতে পারলেন এটি বিষয় নয়, আপনি বরং আপনার মনের রূহ থেকে, কলব থেকে, দিল থেকে যেটুকু করার জন্য সর্বস্ব ত্যাগ করলেন এটি আল্লাহ তাআলা ধরবেন, এটি আল্লাহ তাআলা আপনাকে ধরবেন। অর্থাৎ এই পাঁচটি মানুষ মানুষের প্রতি দায়বদ্ধতার মূল স্পিরিট আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে দিয়ে আমল করিয়ে দেখিয়ে দিলেন, ওহী পাওয়ার সাথে সাথে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই সবই এই পাঁচটির মধ্যে চলে আসে। আমরা যে বিশ্বের দেশে দেশে স্লোগান দেয় যে এটা নিশ্চিত করতে হবে, আপনি আপনার পরিবারের, আপনি আপনার বাচ্চাদের, আপনি আপনার ছেলেমেয়েদের, আপনার পড়শি, যার প্রতি যতটুকু সুযোগ আপনার আছে এই সর্বোচ্চ সুযোগ কাজে লাগাইতে হবে। আবার এই সুযোগ মান কতালা দুনা ইরদিহি মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদ, আপনার সম্পদ রক্ষার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, বরং নিজের সম্পদ রক্ষার জন্য যদি কেউ শহীদ হয়ে যায়, জীবন চলে যায়, তাকেও আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেছেন। কারণ একজন ডাকাত এসে জোর করে নিবে, আপনাকে লড়াই করতে হবে, একজন এসে জোর করে আপনার ঘরে তালা মারবে, আপনার তালা ভাঙতে হবে, আপনার ঘরে আপনার দখল রাখতে হবে, এটিও আল্লাহ তাআলার বিধান। আপনার নিজে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় আপনার অধিকার, আপনার অংশ আল্লাহ যা নির্ধারণ করেছে এটা আবার ভুলে যাবেন না। ঠিক আছে, জোর করে আমার মাথার রুমাল টেনে নিয়ে যাচ্ছে, যা আল্লাহর মাল আল্লাহ নিছে, না কেন আপনি জাপটাই ধরবেন, এই মিয়া আমারটা চুরি করো, তোমার লাগলে আমি কিনে দেবো, আসো করবা। এভাবেই আপনার সম্পদ রক্ষাও করতে হবে, আবার এই সম্পদ শুধু আপনি আমি খেয়েই শেষ করব না, পশুর মতন, পশুরা শুধু সারাদিন ওরা ওদের মতন খায়, আরেকজন কী করলো, এই চিন্তা, এই দেখার সুযোগ, সাহস, সময় পেরেশানি নেই। এই জন্যই আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, আর জান্নাত জাহান্নামের ফয়সালা একমাত্র আপনার জন্যই আল্লাহ তাআলা করে দিয়েছেন। সে কারণে আমাদেরকে আরেকটা হলো অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, এগুলিই হলো ওই যে হাদিসের যে পাঁচটি গুণ, এই গুণের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে নির্ধারণ করে দিয়েছেন। অন্যকে সম্মান করা, এটি হলো মানুষের প্রতি দায়িত্ববোধ আপনার। আমার কাজ হলো অন্যকে সম্মান করা, যদি কাউকে সম্মান করেন আপনার কিন্তু সম্মান কমবে না, এটি ইসলামের বিধান। কারণ ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল সম্মানের অধিকারী একমাত্র আল্লাহ। অতএব আপনি আপনার কাব্বিরু বড়দেরকে সম্মান করেন, মান লাম ইয়ারহাম সাগীরানা, বাচ্চাদেরকে যারা স্নেহ আদর যত্ন করে না, ওলাম ইয়াক্কির কাবীরানা, বড়দেরকে যদি কেউ সম্মান না করে, ফালাইসা মিন্না, তারা আল্লাহর বান্দা এবং নবীর উম্মত দাবি করতে পারে না। অতএব এই সম্মানবোধ যদি এই সমাজে থাকে, ছোটোকালে গ্রামগঞ্জে যারা ছিলেন অবশ্য লক্ষ্য করেছেন মুরব্বীদেরকে দেখলে কীভাবে সম্মান করতো বাচ্চারা, এখন ওই বুড়া সাইড দাও, পুরা সম্মানবোধ উল্টে যাচ্ছে, কেন হবে? আবার আগে মুরব্বীরা বাচ্চাদের সবাই আদর করত, আর এখন বাচ্চাদের প্রতি আমাদের হিংস্রতা, এক স্যার আরেক বাচ্চাকে মেরে পিটাই মেরে ফেলে, এক স্যার তার বাচ্চাকে প্রাইভেট না পড়লে তাকে আবার ফেল করাই দেয়, এইরকম অপরাধ অপকর্ম দুর্নীতি সর্বনাশী কারবার এখান থেকে 10-15 বছর আগে মানে কেউ চিন্তাও করতো না। অতএব এই হিংস্র জীবন থেকে যদি ফেরত আসা না যায়, উলাইকা কালান আম, তারা পশুর নয়, পশুর থেকে আরো খারাপ। অতএব আমাকে মানুষকে সম্মান স্নেহ করা শিখতে হবে। এরপর কাউকে কষ্ট না দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া হারাম। ইজাউল মুসলিমিন, ইজাউল নাস, মানুষকে কষ্ট দেওয়া হারাম, এটি না হলে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা পালন হয় না। হাসি কাশি কথাবার্তার লেন দেন চলা ফেরা ওঠা বাসা সকল ক্ষেত্রে সুন্নতি তরিকা। আমি হাসি দিয়ে হাদিসে নিষেধ করা হয়েছে, হাসি যখন দিবেন মুখটা ঢেকে হাসি দিবেন,
কাশি দিবেন মুখ ঢেকে হাসি ফাহতা যাবা ইজা তাসাও বা ফাহতা যাবা, আল্লাহ রসুল হাসি দিলে মুখ ঢাকতেন। আমরা একজনের নাকের কাছে হাসি দিয়ে দিলাম, উনি ভাইরাস আক্রান্ত হয়ে গেল, হাদিসে নিষেধ, আরাম করা হয়েছে। আমার কাশি আসছে, ফোন করে আরেকজনের জায়গায় যে আমার কফ দিয়ে পড়ল, অজু করে আসছি, ওখানে দুইটা পর্দা দিয়েছেন মুয়াজ্জিন সাহেব, হাত মোছার তোয়ালি দিয়েছেন, মানে একবারে এমন ভিজিয়ে দিলাম যে তোয়ালিটা আমি ভিজাই রেখে আসলাম, আমি এমন ভিজান ভিজাইলাম আরেকজন তাতে হাত মুছতে না পারে। ফাহাদার আন্না ওয়ারা কান্নাস, আপনি সতর্ক হয়ে যান, আপনার পিছনে কিন্তু আরও লোক আছে, আপনার পিছনে আরও লোক কিন্তু আছে। আবার অজু করে আসলাম, রুমাল একটা রাখি, হাত মুছি না, অজু করে এসে আমার ভাইয়ের পাশে দাঁড়ালাম, আমার গায়ের পানি দিয়ে ওনার জামা ভিজে গেল। হয়তো মুসল্লি হওয়ার কারণে, মসজিদে হওয়ার কারণে, সম্মানের কারণে আপনাকে কিচ্ছু বলেননি, কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু কষ্ট লেগে রইল। মান আজান নাস, মানুষকে যে কষ্ট দেয়, আবাদুম মিনাল জান্নাত, জান্নাত থেকে অনেক দূরে যেতে হবে। কেন? আমি এই ম্যানার, এই ম্যানারটুকু আপনাকে রক্ষা করতে, এটি হলো মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা। আপনারা টেলিভিশনে দেখেছেন, বিদেশে যারা গিয়েছেন লক্ষ্য করেছেন, কোনো সভ্য দেশে আমাদের দেশের মতন রাস্তাঘাটে এরকম নোংরা ময়লা আবর্জনা ফেলার এই দুঃসাহস কোনো অমুসলিম কোনো কাফের বেঈমানরা করতে দেখবেন না। আমরা যেখানে থুতু, যেখানে পেশাব, যেখানে পায়খানা, এখানে যাইতে দেন, রাস্তার উপর পায়খানাও করে রেখে দেয়। এগুলি হলো সম্পূর্ণ হারাম, ইসলাম বিরোধী কাজ, শরিয়াত বিরোধী কাজ। ফিতরত আল্লাহ আল্লাতি ফাতারা আন-নাস আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ফিতরাত, যে স্বভাব দিয়েছেন, সেটি হলো স্বাভাবিক গতিতে জীবন চালাইতে হবে। এর বাহিরে করলে সে হলো অনিস্তামী কাজ, বেদিনী কাজ, বিধর্মী কাজ। আজকে বিধর্মীরা যে ভালো কাজ করছে, আমরা যদি সেখান থেকে পিছিয়ে যাই, তাহলে দিনকে সুরাজ ডুবরহি হাই হাম লগুকে সামনে, রজ মহাশর কে আজ জবাব দো মুস্তফা কে সামনে। দিনের টকবগে সূর্য আপনার আমার সামনে ডুবে যাচ্ছে, রজ মহাশর কেয়ামতের ময়দানে প্রিয় নবীদের সামনে কীভাবে জবাব দেবো আমরা? সকল ক্ষেত্রে হাসি কাশি সব কিছু আপনাকে কন্ট্রোল করতে হবে, মানুষ মানুষের প্রতি মানবিক আচরণ। অন্যের প্রতি দায়বদ্ধতার আরেকটি কাজ হলো মানবিক আচরণ, মানবিক হতে হবে। আপনার ছেলে আরেকজনের ছেলে, আপনার পরিবার আরেকজনের পরিবার, আপনার পরিবারের প্রতি, আপনার বংশের প্রতি, আপনার ছেলে মেয়েদের প্রতি যতটুকু আপনার আদর, যত্ন, স্নেহ, মমতা, দায়বদ্ধতা আপনি দেখান, মনে করতে অন্যেরও সন্তান। একটা বাচ্চা মসজিদে এসে বা রাস্তায় আপনার পায়ে পাড়া লেগেছে, আপনি এক চড়ে তার কানের পর্দা ফাটিয়ে দিলেন, ভাই আপনার সন্তানকে কি এভাবে কোনো সময় ফাটিয়ে দেন? বাচ্চা তো বাচ্চাই। একজন একজনের এই যে গত এক মাস আগে দেখলাম মানিকগঞ্জে, একজনের একটা গরিব লোক, তার ছাগল, পালিত ছাগল আরেকজনের খেতে দিয়ে ধান খেয়েছে, ছাগলের পেটে বাচ্চা, এই ছাগলে পিটিয়ে মেরে ফেললো, পিটিয়ে মেরে ফেললো। ওই মহিলা কাঁদতেছে, কারণ ওর তার অবলম্বন, সে গ্রামগঞ্জের মেয়েরা তো কেউ ছাগল পালে, কেউ মুরগি পালে, কেউ গরু পালে, এইভাবে তো তার সংসার চলে। তারটা তার জীবনের আশা ভরসা সব সামান্য আপনার রাগে, আপনার গোস্বায়, আপনার জিঘাংসার শিকার হয়ে তার পরিবারটা ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল। মানবিক হইতে হবে, মানবিক হইতে হবে, মানুষের প্রতি মানবিক আচরণ করতে হবে। আবার তুচ্ছ তাচ্ছিল্য মানুষকে কথায় কথায় ধর, ও কী পারে, ধর ওর কী আছে, এই যে তাচ্ছিল্য করা আপনাকে, এটা একবার হারাম। প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ ইসলামী বিধানের পয়েন্ট, প্রত্যেকটি একটা একটা খুতবা হয়, কিন্তু আমরা শুধু সংক্ষিপ্ত। মানুষের প্রতি আমাদের কাউকে তাচ্ছিল্য করা যাবে না। তারাল মুমিনিনা ফি তাআতুবিহিম, দুনিয়ার সমস্ত মানুষ পরস্পর স্নেহ, তারাহুমিহিম পরস্পর পরস্পরের প্রতি দয়া, মহাব্বত, মানবিকতা,
অত্তাওয়াদ্দিহিম, পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা, পরস্পর পরস্পরকে গুরুত্ব দেওয়া। কা মাসালিন ওয়াহিদিন কা জাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো, এক এক দেহ, এক মন, এক প্রাণ। ইজাস্তাকা রাসুহু, মাথায় ব্যথা হলে সমস্ত শরীর ব্যথা পাবে। আপনার কোথাও আপনার একজন ভাই কষ্ট পাবে? কেন ভাই, আপনারও কষ্ট লাগতে হবে। একজন ভাই দুঃখে আছে, আপনাকে সেই দুঃখে সমভাগী হতে হবে। এটি যদি হয় তাহলেই হবে, তুচ্ছ তাচ্ছিল্য কাউকে করা যাবে না। আবার একটু গীবা, তার অ্যাবসেন্সে সবই ভালো কাজ করি কিন্তু আবার গীবত করে আমার আমল শেষ করি। আন্তাহ বাপ্পা আমালুকুম, আমার আমল আমারই অগোচরে বরবাদ হয়ে যাচ্ছে। ওয়াং তুম লা তাশউরুন, আমরা বুঝতে পারছি না। গীবত এমন কঠিন একটা জিনিস, আর আমরা কিন্তু ছোটোখাটো কাজ অনেকেই করে ফেলি। ভাইয়ের সাথে দেখা হলো, ভাই কথাটি আপনাকে বলতাম না, যদিও গীবত হয়ে যায় তারপরেও বলি। দেখেন গীবতের কত চর্চা আমরা করি, আমি বুঝতেছি গীবত, বলছি ভাই যদিও গীবত হয়ে যায় তারপরও বলি। আরে ভাই বুঝছেন কেন বলবেন? এই জন্য আমাকে শপথ দিতে হবে, গীবত করা যাবে না, শোনা যাবে না, কেউ আমার সামনে বললে থামিয়ে দেব। আমি যদি গীবত করি কা কোনো ব্যক্তির ব্যাপারে, গীবতটা কি সবাই তো জানে, জিক্রকা আখাকা বিমা তাকরহ, বিমা একরহ, মানে যে অন্যায় তিনি করেছেন, আমার ভাই একটি অন্যায় করেছেন আমি জানি, সেটা তার অগোচরে বলা। আর যদি উনি ওটা না করে তাহলে এটা গীবতের থেকে আরও খারাপ তোহমত। তাহলে উনি করেছেন, তার অ্যাবসেন্সে বলছি, উনি যদি কষ্ট পায় পরবর্তী শুনে, এই জন্য সেই জিনিসটা বলা যাবে না, এটা হলো গীবত। ছোট্ট একটা হাদিস দেখেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আরেক স্ত্রী, উনি খুব সাজগোজ দিয়ে চলতেন, তা আরেক উম্মাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন যে দেখো উম্মে সালামা খুব সাজগোজ দিয়ে চলে। তা আয়েশা সিদ্দিকা বললেন যে কান্না হিকওয়াইহা মিসলা লিসানিল কালব, আরে কী সাজগোজ দেয়, তার তো এই যে কাপড়ের যে আসল, আসল যেন কুত্তার জিব্বার মতন লড়াচড়া করে। দেখেন এটা তো আমরা বলি না, উমুকের কাপড় ঝুলে থাকে, উমুকের কাপড় স্ত্রী নেই, এটি বলা যাবে ওনাকে পার্সোনালি, কিন্তু তার অ্যাবসেন্সে বলা হারাম, এটাও গীবত। নবীজি পাশের রুম থেকে শুনলেন, আয়েশা সিদ্দিকা বললেন কান্না হেক ওয়াইহা মিসলা লিসানিল কাল, তার কাপড়ের আসল কুত্তার জিব্বার মতন লড়াচড়া করে। নবীজি আস্তে করে ঢুকলেন, ইহমার ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চেহারা লাল হয়ে গেল, বললেন যে তুমি যে গীবত করেছো, এই গুনাহ যদি লাউ খুদ্দাত ফি মাইল বাহরি লা মাজাজাতহু, এটি যদি তোমার এই পাপ যদি এই লোহিত সাগরে ফেলে দেওয়া হয়, পুরা লোহিত সাগর ফানা হয়ে তিতা হয়ে যাবে। ছোট্ট একটা কথা, আমরা কত কিছু বলি, কত কিচ্ছু বলি আমরা। আরেক জায়গায় বললেন যা কাল কাসিরা, ওই বেটে মহিলা সম্পর্কে বলতেছেন, তখনও নবীজি এই কথা বললেন। হাদিসের এক পর্যায়ে আসছে উলফুজি উলফুজি আয়েশা, আয়েশা তুমি থুতু ফেলো, এই গীবত হয়েছে, মরা ভাইয়ের গোস্ত খাইছো। আয়েশা সিদ্দিকা বললেন যে আমি থুতু ফেলতে যেয়ে দেখি যে ফাইজা লাহমুন মুনতান্নুন তাখরুজু মিন ফিয়া, আমার মুখ দিয়ে দর গড়গড় করে যেন পচা গোস্ত বের হচ্ছে। নবীজি আমার পিঠে হাত রাখলেন, এরপরে পচা গোস্ত বন্ধ হলো। এটি হাদিসের এই ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বললেন যে আয়েশা সিদ্দিকাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত গোটা মানব মণ্ডলীকে বললেন যে ছোটোখাটো বিষয় নিয়ে গীবত করা যাবে না। এতে সমাজ ঠিক রাখার জন্য মানুষের প্রতি দায়বদ্ধতার আরেকটি গুরুত্বপূর্ণ বিধান হলো গীবত থেকে আপনাকে একেবারে মুক্ত থাকতে হবে। আর ধর্মীয় স্বাধীনতা, প্রত্যেককে ধর্মীয় স্বাধীনতা দেওয়া, আমরা মুসলিম বলে অমুসলিমদেরকে ক্ষতি করা যাবে না, তাদের গির্জা প্যাগোডা মন্দির ভাঙ্গা যাবে না, চুরমার করা যাবে না, এটা সালা কাতাবাইলা মাওয়ালিহি ওমারাইহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহদের কাছে, রাষ্ট্রপতিদের কাছে কাছে চিঠি লিখছিলেন, সালামাতা কায়দাহিম, তাদের সমস্ত আকিদা বিশ্বাসকে অক্ষুণ্ণ রাখতে হবে, ও কানাইসাহিম কানাইসিহিম ওয়া মাআবিদিহিম, তাদের গির্জা প্যাগোডা যেখানে যা আছে খবরদার পাহারা দেবা, মুসলমানরা তাদের এগুলো পাহারা দিবে। কিন্তু গোপনে
ইহুদি বলে পা দিয়ে ল্যাং মেরে মেরে ফেলবো, খ্রিস্টান বলে হিন্দু বলে গোপনে রাতে তার ঘর বেড়ে জ্বালিয়ে দেবো, তা হবে না। আমার আদর্শের বাহিরে বলে আমি রাতে দিয়ে তার দোকান জ্বালিয়ে দেবো, এইগুলি কিচ্ছু করা যাবে না। এগুলি হলো একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা। আজ লক্ষ্য করুন, এই ধর্মীয় স্বাধীনতা সবার পালন করবে। তাই বলে আবার আজ যে আমরা দেখছি কি কলা কাটা কচু কাটা করছে গাজায় মুসলমানদেরকে, এই অমানবিক কাজের আবার প্রতিবাদ করতে হবে গোটা পৃথিবী থেকে। কারণ মানুষ নাই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া, কবি নজরুলের সেই ভাষায় দুনিয়ার মানুষ নেই, সব এ জাত সা জাত, ইহুদি জাত, মুসলিম জাত, হিন্দু জাত, খ্রিস্টান জাত, যে জাত ধর্ম ঠুনকুয়া তো আজ নয় কাল ভাঙবে, সে তো এ জাত বিজাতের বজ্জাতি সব দূর করতে হবে। মানুষ মানুষকে মানুষ ভাবতে হবে, মানুষের প্রতি মানবিক হতে হবে। যেভাবে আজ শিফা হাসপাতালে সেই গত মাসের 7 তারিখ থেকে আজ পর্যন্ত যেভাবে গাজায় মানুষ খুন করা হচ্ছে, যেভাবে ছোট বাচ্চাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, বোম্বিং করা হচ্ছে, যেভাবে তছনছ করা হচ্ছে, একেবারে 14,000 প্রায় 15,000 সরকারি হিসেবে 15,000-এর কাছাকাছি মানুষ নৃশংসভাবে হত্যা হয়েছে, এটা কি কোনো মানবতা বলে? এটা কি কোনো মানবিকতা বলে? মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা, মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা, এটি কি মানুষ? উলাইকা কালান আমি বালহুম আদল, মানুষ নয় পশু, নয় পশুর থেকে আরো খারাপ, বালহুম আদল, এদের কান আছে শোনে না, আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা, সবই কানে শোনে কিন্তু ইসলামের মানুষের আত্মনাদ তারা শোনে না, আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, চোখ আছে, এই চোখ দিয়ে মুসলমান হওয়ার কারণে ছোট ছোট বাচ্চাদের আত্মনাদ তারা শুনছে না, তাদের বিবেক আছে, কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, বিবেক আছে, এই বিবেক দিয়ে মানবতার বোধ তাদের নেই, তাদের বোধ আছে তার জাতীয়তার, জাতীয়তা না, তাদের বোধ আছে তাদের হিংসা, তাদের বোধ আছে তাদের মানুষ মুসলমানদেরকে শেষ করা, এটি কোনো মানবতা বলে না। খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, মানব কল্যাণে তিনি কাজ করবেন। ইহুদিরা তারাও আমাদের ভাই, তারাও আমাদের ভাই, সব এক আদম হাওয়া থেকে। তাই বলে আপনি আপনার ইউহাররিফুনাল কালিমা মাওয়াদিহি, আল্লাহ বললেন তারা আল্লাহর কালিমাকে কোরআনকে তারা পরিবর্তন পরিবর্তন করে তারপর তারা এই জায়গায় এসেছে। মূলত জায়গা তো একই জায়গা, আদম হাওয়া, এরপর আস্তে আস্তে আমরা সব শেষে এসে কোথায় আসছে, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা 2 ছেলে দিলেন, এক নম্বর ইসমাইল, একটা ইসহাক। ইসমাইল ওনাকে দিলেন, নির্বাসিত করা হলো মক্কায়, মাক্তাবু ইদারাতুদ্দিন, দিনের মার্কাজ সেখানে। আর ইসহাককে দিলেন কোথায়, ফিলিস্তিনে, এই গাজায়, এই ফিলিস্তিনে, ওটা কি মাক্তাবু ইদারাতুত তালিম, জ্ঞান বিজ্ঞানের মার্কাজ। দেখেন জায়গা দুইটা, একটা হলো ইদারাতুদ্দিন, দিনের মার্কাজ, আর একটা হলো শিক্ষার মার্কাজ, একটা হলো দিনদারিত্বের মার্কাজ, আর একটা হলো নেতৃত্বের মার্কাজ। আল্লাহ তাআলা বললেন না, রব্বুল আলামিন সেজন্য আমাদেরকে নির্দেশ দিয়ে দিলেন, ও আল্লামনাহু ইলমা, আমি তাকে ইলিম শিক্ষা দিয়েছি, জ্ঞান শিক্ষা দিয়ে, ইসহাক আলাইহিসসালামের কথা হয়েছে, আর ইব্রাহিম আলাইহিসসালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে দীন ঈমান, এই দীন এবং ঈমান শিক্ষা দিয়েছেন, সে কারণে মক্কা করেছেন আমিনান, নিরাপদ, ওমান দাখালাহু কানা আমিনা, এই মক্কায় যারা যাবে তারা নিরাপদ। আর ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, শাম, গাজা, বর্তমান ইসরায়েল একটু দখল করে নিছে, এগুলি সবই হলো উলুওয়ান কাবিরা, এখানে আমার নেতৃত্ব দেবে। আবার ওরাও ইহুদিরা দুরিবাদ আলাইহিমু যিল্লাতু আইনামা সুকিফু, দুনিয়ার যে কোনো দেশে গিয়েছে তারা অপদস্থ, অপমানিত হয়ে তাড়া খাইছে,
আর শেষ জমানায় তারা খাইতে খাইতে যেখানে পালাবে পাহাড় পর্বত গাছপালা তরু লতা আল আহজার ও আল আশজার সবাই বলতো আমার পিছনে ইহুদি আছে মারো মারো বলে সব শেষে সেই সময় আসতেছে ইনশাআল্লাহ, সেই সময় আসতেছে। ইহুদিরা কোথাও পারতে পারে, একটি গাছ আছে গারকাদা গাছ, এখন ইসরায়েলে এখন ফিলিস্তিনে এখন সিরিয়ায় গারকাদা গাছ ওরা কেটে সাফ করতেছে। বলতে এই গাছের হাদিসে আছে বুখারী মুসলিম শরীফের হাদিস, এই গাছের পিছনে ওরা পালাবে আর ওই গাছ তখন আওয়াজ করবে আমার পিছনে এক ইহুদি পালাইছে তোমরা ধরো তারে, এই সময় আসতেছে। দেখেন না, মানে এত বড় পরাশক্তিদের শক্তি নিয়ে এরপর সামান্য কয়েকজন পাগলের আল্লাহর রহমত নিয়ে কীভাবে আজকে থেকে যুদ্ধবিরতি শুরু করেছে, এবং অচিরেই দেখবেন ইনশাআল্লাহ অচিরেই হয়তো এরপরও জুলুম করবে, কারণ মানুষকে জুলুমের শিকার হবে ইমানদাররা। কিন্তু এত বড় পরাশক্তির এত বড় পরাশক্তিদের সাহস শক্তি নিয়ে আর কয়েকটি মুসলিমরা তাদের পক্ষে আমরা দাঁড়িয়েছি, কিন্তু এত বড় সারা পৃথিবীর পরাশক্তিদের মোকাবেলায় ইমানি জজবা নিয়ে এত শহীদ, এমনকি তাদের যে প্রধান, তাদের যে প্রধান ফিলিস্তিনিদের যে প্রধান, তার 14 জন শহীদ হয়েছে একদিনে, একদিনে তার 5 জন শহীদ হয়েছে, তার 3 মেয়ে, মেয়ের জামাই একজন, 4 জন ডাক্তার আর 1 নাতি। তো ছোটো মেয়েটি পড়তো 3rd year আর সিপা হাসপাতালে সবাই চিকিৎসা সেবা দিচ্ছিল, একদিনে শহীদ হয়েছেন। দোতলা থেকে নিচতলা এসে আবার যুদ্ধ কৌশল ঠিক করতেছেন, ওই দিনই কিন্তু শহীদ হয়েছে, কিন্তু ওনার চেহারায় কোনো কিছুই ভেসে ওঠেনি যে আজকে যে শহীদ হলো তার এই 5 জন পরিবারের আদরের 2 মেয়ে, 1 ছেলে, নাতি, জামাই। আর সিপা হাসপাতালে একবারে মুহুর্মুহু বোম্বিং করে গত সপ্তাহে আপনারা দেখেছেন কীভাবে শেষ করে দিয়েছে, কিন্তু উনি মুসলিম উম্মার জন্য, গাজার মুসলমানদের জন্য, বিশেষ করে আল্লাহর বিধানের জন্য, কালিমাতুল্লাহি আল্লাতী হিয়াল উলিয়া, আল্লাহর এই বিধান যে লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, ইহুদি জাতি এরা ওই ফিলিস্তিনে, ফিলিস্তিনে 2 বার তারা যুদ্ধ করে মুসলমানদেরকে তাড়িয়ে শেষ করে দিতে চাইবে, আবার সেখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয় দিবেন, এই কোরআনের বিধান নিয়েই কিন্তু তারা টিকে আছে, চেষ্টা করে যাচ্ছেন। আপনার দোয়া, আপনাদের চোখের পানি গভীর রজনীতে সারা পৃথিবীর মুসলমানদের চোখের পানি, অনেক ইহুদি খ্রিস্টানরাও সেই গাজা মুসলমানদের পক্ষে দোয়া করতেছে আপনারা দেখেছেন, এবং তাদেরকে কোথাও দুনিয়ায় জায়গা পাবে না যদি তারা মানবতায় ফেরত না আসে, কারণ সকলেই এক আদ হাওয়া থেকে, সকলে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান থেকেই, একদল বনি ইসরাইল ইসহাকের বংশধর, আরেকদল বনি ইসমাইল। অতএব এই বনি ইসরাইল তারা কোরআনকে, আল্লাহর দিনকে, নবীর দিনকে, ইসলামকে বিকৃত করেই তারা আজকে সর্বনাশা পথে পা বাড়াচ্ছে। আমরা তাদেরকে বলবো কাবা মক্কা এই জায়গা হলো মানুষের দিনের রাজধানী, আর ফিলিস্তিন হলো, গাজ্জা হলো মানুষের নেতৃত্বের রাজধানী, এলেমের রাজধানী। এই মাইক, ফেসবুক, টুইটার, ল্যাপটপ, আইপ্যাড আর যত কিছু আধুনিক যন্ত্রপাতি যা কিছু আছে আমরা যা ইউজ করি সব কিছুর মালিকানা, এলেম, তালিম সবই কিন্তু আপনি ইসরায়েল থেকে পাবেন। ওই কারণ হলো রাজধানী আল্লাহ ওখানেই করে দিয়েছে, এজন্য আল্লাহর কাছ থেকে রহমত আসার জায়গা হলো নুজুলুর রহমা, কাবা ঘরে আসবে। আর আল্লাহর কাছে যাই যাওয়ার উপরে যাওয়ার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য যুগে যুগে নবী রসুলগণ গিয়েছেন, আল্লাহর রসুলকেও কাবাঘর থেকে কিন্তু নিয়ে যান নাই, কাবাঘর থেকে নিয়েছেন আগে বাইতুল মাকদেস, তারপরে আল্লাহ তাআলা সেখান থেকে নিয়েছে আল্লাহর কাছে। এখনও আমেরিকা, ভারত, ব্রিটেন, গোটা বিশ্বের কেউ কোনো ক্ষমতায় যেতে গেলে ইসরায়েলের মাথায়, আকসা মসজিদের আকসার মাথায় আগে হাত রেখে, তাদের প্রেসক্রিপশন ছাড়া দুনিয়ার কোনো দেশে ক্ষমতায় যেতে পারে না এখনো পর্যন্ত। এজন্য আমিনান হলো মক্কা মকরমা, দিনদারিত্ব, ইমানিয়া, ইসলাম শেখার জন্য আল্লাহ তাআলা সেখানেই দিয়েছেন, আর দুনিয়া চাওয়ার জন্য যত আবিষ্কার যা কিছু করছে তারাই। কিন্তু আমার সেই আমাদের আহ্বান হলো ও ইসরায়েলবাসী, ও ইহুদি জাতি, দুরিবাত আলাইহিমুজ্জিল্লাতু আইনামা সুকিবু, দুনিয়া যেখানে যাবে তোমাদের উপর অপদস্থ অপমান লাঞ্ছনা বঞ্চনা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, লা তুফসিদুন্না ফিল আরদ, জমিন অবশ্যই তোমরা তছনছ করে দিবা, খারবান করে দিচ্ছ, তোমরা ধ্বংস করে দিচ্ছ, অতএব আবার ফেরত আসো, আবার মানবতার প্রতি, মানুষের প্রতি মানবিক হও, মানুষের প্রতি দায়বদ্ধতা দেখাও, আবার মানুষের মানুষ হয়ে যাও, কারণ তোমার, তুমি একজন মুসলমানকে হত্যা করছো সে তো মানুষ, তুমি শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে
কোন প্রেক্ষাপটে 1947 সালে তুমি খুব বেশি এসে আবার একের পর এক সেই ভিক্ষুকের জাতি হয়ে কোথাও তোমাদের কেউ জায়গা দিচ্ছিল না, মুসলমানরা তাদের আবাসভূমিতে একটু জায়গা দিয়েছে খালি পায়ে অর্ধউলঙ্গ হয়ে, সেই 47 সাল থেকে আস্তে আস্তে এখন তোমরা মালিকানা দাবি করে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কিভাবে তাদেরকে শেষ করছো, নিঃশেষ করছো, পুড়িয়ে দিচ্ছ, ঘর বাড়ি ছাড়া করছো। অতএব আবারও ফেরত আসো, আবারও ফেরত আসো, আবারও মানুষের প্রতি মানবিক হও, মানুষের প্রতি দায়িত্ববান হও, মানুষের প্রতি সচেতন হও। আমরা আসুন সকলে মিলে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে আমরা পরের তরে আমরা মানুষ খয়রুন নাস মাইয়ান ফাউন নাস, মানবতার যিনি কল্যাণ করবেন তিনি হল সর্বশ্রেষ্ঠ মানুষ। অতএব কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলিম, কি অমুসলিম, জাতি ধর্ম নির্বিশেষে সন্তান মোর মার, আমার মায়ের সন্তান। অতএব আমার মাকে আমি যেমন ভালোবাসি, মানুষকে আমাকে সেভাবে ভালোবাসতে হবে। এক আদম এক হাওয়া থেকে দুনিয়ার সব কিছু এসে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান থেকে বনি ইসরাইল আর বনি ইসমাইল, এই দুই জাত। অতএব তোমাদেরকে বলবো আকীদা আবার দুরুস্ত করো, তাহলেই সম্ভব, তাহলেই সম্ভব আল্লাহর এই জমিনে যে কদিন হায়াত আছে আমরা সুশৃঙ্খলভাবে বসে থাকতে চাই, সুশৃঙ্খলভাবে বসবাস করতে চাই। যদি আমি শপথ নেই, সকল মুসলমানের এই শপথ আছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, গোটা দুনিয়ার সমস্ত মানুষের এই শপথ আছে, এক আমার হাত ও জবান থেকে অন্য সকলে নিরাপদ থাকবে। তোমাদেরকে আহ্বান করি, তোমার হাত জবান থেকে অন্য সকল মানুষ নিরাপদে থাকুক, তাহলেই সম্ভব, তাহলেই সম্ভব এই দুনিয়ায় সুন্দর সুখী সমৃদ্ধশালী। তা নাহলে তোমাদের এই দুষ্টমের কারণে আবার যদি মানুষের ক্ষতি হয়, কষ্ট হয়, তাহলে তোমাদের দুরিবাদ আলাইহিম যিল্লা, তোমাদের উপরে অপমান অপদস্থ, এবং সারা পৃথিবী থেকে যেভাবে তাড়া খেয়েছিলে সেভাবে আবার মানুষ তোমাদেরকে সি সি করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি মানুষের দরদি হওয়ার, দায়িত্ববান হওয়ার, সচেতন হওয়ার, সতর্ক হওয়ার, এবং মানুষের প্রতি মানুষকে মানুষ ভাবার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই এবং গোটা পৃথিবীবাসী সকলকে কবুল করে নিন। সকলের নেতৃত্ব কর্তৃত্ব লোভ, নেতৃত্বের লোভ, শক্তির লোভ, এবং আমার দাপট দেখে মানুষকে ছোট করার, তাচ্ছিল্য করার মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দূর করুন। তিলকাদ্দারুল আখিরাহ, জান্নাতে যাবে তারাই, লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যারা এই জমিনে নিজের শ্রেষ্ঠত্বকে জাহির করতে চাইবে না, ওয়ালা ফাসাদা, এবং নিজে ফিতনা ফাসাদ দুর্নীতি সন্ত্রাস অপরাধ করবে না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এরাই মুত্তাকি, তাদের জন্য জান্নাতের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের ফয়সালা করে দিন, আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ, লাকাল হামদু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ওয়া লাকাশ শুকরু ইয়া যাল জিদ্দি ওয়াল ইহসান, লি আযীমি সুলতানি ওয়া জালালি ওয়াজহি, ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়িদিল আতকিয়া সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবাতিহি ومن اهتدى بهديه الى يوم الدين اللهم صل على سيدنا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما صليت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على جميع الصحابه الذين بذلوا قصارى جهودهم واتنك الاسلام اعتناقا كاملا اللهم عليك بالكفره الفضره اللهم عليك باليهود اللهم عليك بالنصارى اللهم عليك بابناء القتت والخنازير ابناء اليهود الذين يقتلون المسلمين في فلسطين الذين يشردون المسلمين في غزة اللهم عليك بهم اللهم دمر بنيانهم اللهم خرب بنيانهم اللهم دمر ديارهم وزلزل أقدامهم اللهم عليك بهم اللهم عليك بالكفرة الفجرة الذين يقتلون المسلمين في أنحاء العالم في فلسطين وغزة والشيشان وكشمير و وفي كل أماكن للمسلمين اللهم عليك بهم اللهم وحد صفوف المسلمين رب العالمين تمي غوتا دنيا المسلمين দের কবুল করে নাও اي الله تعالى غوتا পৃথিবীর মুসলমান দের তুমি কবুল করে নাও اي الله غوتا পৃথিবীর সমস্ত মানুষকে তুমি হেদায়েত দান করো اي الله غوتا পৃথিবীবাসীকে তুমি মানবিক ঘর তৌফিক দিয়ে দাও
আয় আল্লাহ গোটা পৃথিবীবাসীকে পরস্পর পরস্পরের প্রতি দায়িত্ববান হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তালা হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি দাপাদাপি রাহাজানি খুন খারাপি সন্ত্রাস অপরাধ জ্বালাও পোড়াও সব কিছুকে মানুষকে মুক্ত করে দাও। আল্লাহ মানুষ মানুষের প্রতি দায়িত্ববান হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যেভাবে ফিলিস্তিনে গাজায় মা বোনদেরকে যুবক ভাইদেরকে হত্যা করে তাদের লালসা চরিতার্থ করছে, আয় আল্লাহ তুমি ওই সমস্ত ইহুদিদেরকে মনে তোমার ইমানি চেতনা জাগরুক করে দাও। আয় আল্লাহ তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ ফিলিস্তিনের ওই মা বোনদেরকে তুমি হেফাজত করো, আয় আল্লাহ তুমি তাদেরকে সবর করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ উপস্থিত মা বোনেরা তারা উপস্থিত মাহবুদ, আয় আল্লাহ সকলকে তুমি রোগ মুক্ত করো আল্লাহ, আয় আল্লাহ সকলকে দিনের উপরে টিকে রেখো মাহবুদ, আয় আল্লাহ সকলকে ইমানের উপরে টিকে রেখো মাহবুদ, আয় আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার ইমানের উপরে আমাদেরকে টিকে রেখো মাহবুদ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার।